দাঁত ও মুখকে সুস্থ রাখতে একটি অত্যাবশ্যকীয় উপাদান মুখের লালা বা স্যালাইভা। মুখের লালা একদিকে যেমন খাবার দাঁতে আটকে থাকা প্রতিরোধ করে মুখ ও দাঁত পরিষ্কার রাখে, তেমনি এতে বিদ্যমান ইমিউনোগ্লোবুলিন এবং এর পিএইচ মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংসে সাহায্য করে। কিন্তু অনেক বেশি লালা তৈরি হওয়া, কথা বলার সময় লালা বের হওয়া বা ঘুমের মধ্যে লালা পড়া অনেকের ক্ষেত্রেই বিশেষ সমস্যার সৃষ্টি করে। মূলত বাচ্চাদের ক্ষেত্রে 1 থেকে 2 বছর পর্যন্ত মুখ থেকে অনবরত লালা পড়া অনেকটাই স্বাভাবিক, কারণ এই সময়ে তাদের মাংসপেশি লালা মুখে ধরে রাখার জন্য অতটা শক্তিশালী হয়ে ওঠে না। তবে 1 থেকে 2 বছরের মধ্যে তাদের মাংসপেশি সুগঠিত হয়ে উঠলে লালা পড়া অনেকটাই থেমে যায়। কিন্তু 2 থেকে 3 বছর হওয়ার পরও যদি অনবরত লালা পড়ে বা প্রাপ্তবয়স্ক কারো ক্ষেত্রে যদি এই ধরনের লালা পড়ার সমস্যা দেখা যায়, তা অবশ্যই বিশেষ কোনো সমস্যার লক্ষণ বলেই ধারণা করা হয়। যেমন নতুন কোনো দাঁতের চিকিৎসা, দাঁতের স্কেলিং, ফিলিং কিংবা নতুন ডেঞ্চার বা ক্যাপ ব্যবহারের ক্ষেত্রে মুখের লালার আধিক্য লক্ষ্য করা যায়। এছাড়া মুখে কোনো ঘা বা আলসার হলে সেক্ষেত্রে লালার পরিমাণ অনেকটাই বেড়ে যায়। পেটের কোনো সমস্যা যেমন গ্যাস্ট্রিক আলসার বা পেটে কৃমি হওয়াও অধিক লালা পড়ার অন্যতম কারণ। এছাড়া স্ট্রোক, প্যারালাইসিস এই ধরনের সমস্যায় অনবরত লালা পড়তে দেখা যায়। এছাড়া সাইকোলজিক্যাল সমস্যা কিংবা মেন্টালি হ্যান্ডিক্যাপ রোগীদের ক্ষেত্রেও অনেক সময় এই সমস্যা দেখা দিতে পারে। যাদের ক্ষেত্রে অধিক মুখের লালা পড়ার সমস্যা রয়েছে, সেক্ষেত্রে চিকিৎসার জন্য মুখের লালা পড়ার কারণ বের করে সে অনুযায়ী চিকিৎসা নেওয়াই উত্তম। এছাড়া ঘন ঘন পানি পান করা, নিয়মিত দাঁত পরিষ্কার রাখা এবং মাউথওয়াশ ব্যবহার মুখের লালা পড়া অনেকটাই কমিয়ে দেয়। কিন্তু এরপরও যদি লালা পড়া না কমে, সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন জরুরি। বিশ্বব্যাপী কিছু বিশেষ ঔষধ যেমন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ লালা কমানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে, তবে এর রয়েছে বেশ পার্শ্ব প্রতিক্রিয়া, তাই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই তা সেবন করা উত্তম। এছাড়া বোটুলিনাম টক্সিন কিংবা বিটা ব্লকার ইঞ্জেকশনও অধিক লালা পড়ার চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এই ধরনের ঔষধ সাধারণত ইঞ্জেকশনের মাধ্যমে লালা নিঃসরণকারী গ্ল্যান্ডে প্রবেশ করিয়ে লালা পড়া কমিয়ে আনা হয়। ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ডেন্টাল রিলেটেড যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।